আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো, যদি কারো বেশি ঘুম আসে, যদি কারো বেশি অলসতা হয়, তাহলে মাত্র তিনটা আমল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবনের সকল ধরনের আফসোস থেকে রক্ষা করবেন, অলসতা দূর হয়ে যাবে, জীবনের মধ্যে আর কোনো কিছু নিয়ে গাফলতি অথবা অভাব অনটন অলসতা থাকবে না। অলসতাই সবচেয়ে বড় দোষ মানুষের জীবনের মধ্যে। সালফে সালেহীনের যুগে যারা নামাজ কাজা করত তাদের ব্যাপারে বলা হতো তারা হচ্ছে নামাজ চোরা, অথবা তাদের ব্যাপারে মন্তব্য ছিল তারা তাদের ইমানই ঠিক নেই, এ জাতীয় মন্তব্য ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সর্বপ্রথম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে অথবা অন্যান্যদের ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, এবং হাদিসের মধ্যেও এসেছে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব সবার আগে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কারো দেখা হতো তিনি সবার আগে সালাম দিয়ে কৌশল বিনিময় করতেন, তারপর তার নামাজের খোঁজ খবর নিতেন। নামাজ এত বড় একটা ইবাদত, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বপ্নে দেখেছেন যে এক ব্যক্তিকে তার মাথা মগজগুলো টকবক করতেছে, তাকে আগুনের দিকে টেনে হেঁচড়ে না নিয়ে যাওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে সাহাবাদের কাছে জিজ্ঞাসা করার পর সকলেই বলল সে নামাজ চুরি করত। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, এবং বাজ্জাজির হাদিস থেকে বোঝা যায় যাদের মাথা নামাজের সময় ভারী হয় তারা তাদের নামাজ কবুল না হয় তারাই হচ্ছে মুনাফিক, এবং তারাই নামাজের মধ্যে অলসতা করে, গাফলতি করে। আসরের নামাজ এবং ফজরের নামাজ যাদের অধিকাংশ সময় মিস হয় তারাই হচ্ছে গাফেল। এই জন্য যদি কারো বেশি ঘুম আসে অবশ্যই আপনারা নামাজের কথা ভেবে চিন্তে হলেও নামাজটা পড়বেন, এবং যে কোনো কাজ ঠিক মতো ভেবে চিন্তে করবেন ইনশাআল্লাহ, না হয় জীবনের মধ্যে প্রতিটা কাজের মধ্যে আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের আফসোস থেকে বাঁচিয়ে রাখুক। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে তাসবি শপ। ফেসবুকে এই শপের মধু, তারপর হচ্ছে হানিনাটি, মধু আকারে বিক্রি হয় হানিনাটি, দেখতে পাচ্ছেন ইনটেক প্যাকেট আমার কাছে রিভিউ হিসাবে দেওয়ার জন্য দিয়েছে। এতে রয়েছে 40টার বেশি উপাদান। অন্যান্য আপনারা ইউটিউবে ফেসবুক অনেক জায়গায় দেবেন, মানুষ এগুলো বিক্রি করে, কিন্তু সবগুলোর মধ্যে 10টা 12টা 13টা 14টা উপাদান থাকে, কিন্তু এটার মধ্যে 40টার বেশি উপাদান, এবং এটার মধ্যে কেউ যদি দুই নম্বরই অথবা ভুল ধরাতে পারে সাথে সাথে সম্পূর্ণ মূল্য রিটার্ন দেওয়া হবে। এবং এইটা বিক্রি করেন একজন আলেম, আলেম তিনি নিজেই বিক্রি করেন, এবং এটার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন ভিজা ভিজা, এটা সম্পূর্ণ চাকের ভাঙ্গা খাঁটি মধু, তিনি নিজে বিক্রি করেন। নিচে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, এই পেজের মধ্যে ঢুকে আপনারা দেখে কিনতে পারবেন, পেজের লিংক থাকবে এখানে, যে তিনি গাছ থেকে ভাঙতেছেন কিভাবে সম্ভব হয় প্রশ্ন আসতে পারে। আমরা যদি এটা একটা একটা কিনে বানাতে যাই হাজার হাজার টাকা এটা পড়ে যাবে যদি আমি বানাতে যাই, কিন্তু একসাথে যেহেতু উনি বানান এই জন্য খুবই অল্প মূল্যে এটা দিতে পারেন। এবং আপনি যদি ফোন দিয়ে ভিডিওর কথা বলেন আমি হুজুরের ভিডিও দেখে নিয়েছি, তাহলে অবশ্যই আপনি এর থেকে আরো মূল্য ছাড় পাবেন। আর এটার মধ্যে কি কি রয়েছে চলুন আমরা একটু জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দনীয় খাবার ছিল আজওয়া খেজুর, নিজের হাতের লাগানো আজওয়া খেজুর। তো এই আজওয়া খেজুর রয়েছে এর মধ্যে, তারপর হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে কাঠ বাদাম, যত ধরনের বাদাম রয়েছে, তারপর হচ্ছে অরিজিনাল হাতের ভাঙ্গা মধু, কালো জিরা, এবং এটার মধ্যে রয়েছে আলু বোকারা, শুকনো ম্যাঙ্গো, তারপরে এই জাতীয় আর অনেক কিছুই রয়েছে। আমি একটু খুলে আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সকল কিছু একেবারে ইনটেক ভাবে দেওয়া রয়েছে। আপনারা দেখে হয়তো অনুমান করতে পারছেন আসলে খেলে এদের স্বাদ আরো অনেক বেশি, এই জন্য বন্ধুরা যাদের সম্ভব হয় আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা
আমাদেরকে কেনার তৌফিক দান করুক এবং আমরা যেই অনুযায়ী আমল করছি আমল করার তৌফিক দান করুক। আর ওনার সাথে যোগাযোগের নাম্বার, এটা কি উপকারিতা, কে খেতে পারবে, কাদের জন্য উপযুক্ত, বিস্তারিত সকল কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।